জয় হিন্দ দোস্ত, ফ্রম আসাম হোমগার্ড। কি খবর আপনার? খবর নিশ্চয় ভাল আর মোরও ভাল, বেয়ার মাজতে চলি আছে। থাম্বনেল দেখি আপনাদের গম পাইছে, আজি আমি কথা পাতিম আসাম হোমগার্ডর উপর। আর আপনাদের ভিডিওটি অকনো স্কিপ নকরাকে শেষলকে চাই থাকিব, তেতিয়াহে বুঝি পাব। তো বলক দেরি নকৰি আজির ভিডিওটি আমি আরম্ভ করো। মোক বহুতে কমেন্ট করে আছিল যে দাদা আসাম হোমগার্ডর পৰা প্রমোশন হয় জানো, তো আজি সেই বিষয়ে আমি কথা পাতিম। তো কথা হল আসাম হোমগার্ডর পৰা প্রমোশন যদি হয় তেনেহলে কোন কোন ডিপার্টমেন্টলৈ হয়, তো সেই কথাই আমি আজি আলোচনা করিম। আগত আছিলে আমার আসাম হোমগার্ডর পৰা টি গার্ডেন বুলি এটা আছিলে, টি বেটেলিয়ান। টি বেটেলিয়ানলে যায় আর টি বেটেলিয়ানৰ পৰা যায় এআইএসএফলে, আর এটা আছে ডিপার্টমেন্ট এসআরএফ। আপনার এসআরএফ দুটা বেটেলিয়ান আছে, ফার্স্ট এসআরএফ আর সেকেন্ড এসআরএফ। আর এআইএসএফও দুটা বেটেলিয়ান আছে, ফার্স্ট এআইএসএফ আর সেকেন্ড এআইএসএফ। এআইএসএফৰ অর্থটো হল আপনার আসাম ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, আর এসআরএফ হল আসাম স্পেশাল রিজার্ভ ফোর্স। তো কথা হল এতিয়া আগতে যে টি বেটেলিয়ান আছিল, এটা সেই টি বেটেলিয়ানটো বন্ধ করে দিলে। আসাম হোমগার্ডর প্রমোশন হয়েছিল টি বেটেলিয়ানলে, এটা টি বেটেলিয়ানটো বন্ধ করে দিলে। বর্তমান আছে এটা ফার্স্ট এআইএসএফ আর ফার্স্ট এসআরএফ, সেকেন্ড এসআরএফ, এনেকে দুটা বেটেলিয়ান আছে। আমার আসাম হোমগার্ডর প্রমোশন হয় ফার্স্ট অফ অল কি করব লাগিব, আপনার ট্রেন্সফার্স হব লাগিব, আর এজটো হয়েছে আপনার 18-35 বছর ভিতর হব লাগিব, আর তেতিয়াহে আপনাদের এপ্লাই করব পাৰিব। আর আসাম হোমগার্ডর আহে মানে এআইএসএফ আর এসআরএফত লয়, আর এটা নতুনকে ওলাইছে যে এসডিআরএফ, এসডিআরএফতো আপনার আমার হোমগার্ডর প্রমোশন হয়, ইন্টারভিউ দিব লাগিব, আপনাদের ইন্টারভিউত পাস হব লাগিব, তেতিয়াহে আপনাদের হোমগার্ডর এসআরএফত বা এআইএসএফলে আপনাদের যাব পাৰে। আগত যে টি বেটেলিয়ান আছিল, এটা টি বেটেলিয়ান বন্ধ করে দিলে, গতিকে সিমানখিনি আছিলে। আপনাদেরও যদি ভাবিছে যে হোমগার্ডর প্রমোশন নহয়, তেন আমি হোমগার্ডত ভর্তি নহোক, সেটা একদম অসম্ভব। আপনাদের একদম ধুনিয়াকে হোমগার্ডত এপ্লাই করব। হোমগার্ডত সোমার পিছতে আপনাদের যদি মেট্রিক পাস সার্টিফিকেট আছে বা এসএসএলসি সার্টিফিকেট আছে, আপনাদের যদি ভাল ভাল গ্রেজুয়েশন সার্টিফিকেট আছে, আর যদি এনসিসি সার্টিফিকেট আছে, তেনহলে আপনাদের এক্সট্রা মার্ক পাব, আর বহুল ভাল সুবিধা আছে। হোমগার্ডত সোমাই লওয়ার পিছত আপনাদের এআইএসএফতো যাব পাৰে, এসআরএফতো যাব পাৰে। আর থাম্বনেল যে আপনাদের দেখিছে যিজন লড়া, ফার্স্ট টাইম আমি একেলগে আছিল হোমগার্ডত আছিল, হোমগার্ডর এসপিও হয়েছিল, সেয়া এটাও মানে বেলেগ ভিডিও বনাম। এসপিও কি আপনাদের বহুতে হয়তো নজানে, 2012 চনত যেটা বিটিএডিত গন্ডগোল হয়েছিল বড়োলেন্ডত, তেতিয়া এসপিওটো গঠন করেছিল হোমগার্ডর, সেইখিনিও মানে বেলেগ একটা ভিডিও যোগে আপনাদের জানাব চেষ্টা করি। এটা থাম্বনেলত যে লড়া দেখা পাইছে মূল লগৰ হয়, আর আমি একেলগে হোমগার্ড গৈছিলো, এটা সি হে এআইএসএফ বেটেলিয়ানত গল। আজি অলপ দিনের আগে যে ইন্টারভিউ হয়েছিল মানে নতুনকে লড়া লৈছিলে, আমার এসপিওর পর লৈছিলে, তাতে সি মানে পাস করলে, আর এটা ডিব্রুগড়ত আছে ট্রেনিং শ্রেনিং শেষ করে। আর এতিয়া মই আপোনালোকক এইটোৱে ভিডিওত জনাব বিচাৰে মানে বুজাব বিচাৰিলোঁ যে আমাৰ অসম গৃহৰক্ষী বাহিনীৰ পৰাও প্ৰমোশ্যন হয়, আৰু কোন কোন ডিপাৰ্টমেণ্টলৈ হয় আপোনালোকে ইতিমধ্যে ভিডিঅ'টো চাই গম পালে, গতিকে আপোনালোকেও এপ্লাই কৰিব। আৰু যদি মোৰ ভিডিঅ'টো চাই আপোনালোকক ভাল লাগিল, তেনেহ'লে লাইক কৰিব, ছাবস্ক্ৰাইব কৰিব আৰু শ্বেয়াৰ কৰি দিব। তো আজিলৈ ভিডিঅ'টো ইমানেই আছিলে, জয় হিন্দ।